কে ছিল আইডল এবং কেন? আমি যখন খেলা শুরু করেছি আমার আইডল বলতে আসলে ওইভাবে তেমন কেউ ছিলেন না। আমিনুল ইসলাম বুলবুল ছিলেন, ওনার খেলা ভালো লাগতো। মোহাম্মদ আজহারউদ্দিনের কেউ আইডল হিসেবে নিয়েছিলাম। আমাদের ছোটবেলা আসলে তো আমরা অত খেলা দেখার সুযোগ পেতাম না, আইডল হিসেবে ওইভাবে তেমন কাউকে নিতে পারিনি। বাট বুলবুলের খেলাটা তো ওই সময় খুব ভালো লাগতো, একসাথে খেলতাম এক দলে, তো ওনাকে বেশ ফলো করতাম। ক্রিকেটার না হলে কোন পেশা বেছে নিতে? খুব মুশকিল বলে, আমি একদম ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি আর ক্রিকেটের মধ্যেই থেকেছি সবসময়। আমি জানি অন্য কিছু আসলে কোনো চিন্তাভাবনা করিনি, করার সুযোগও হয়নি। বাট একটা আমার বন জঙ্গল খুব পছন্দ, একটু একটু অন্যরকম শোনাবে, বাট মনে হয় যদি কোনোদিন সুযোগ পাই তো ফরেস্ট অফিসার হবো, কারণ আমার পাহাড় জঙ্গল খুব পছন্দ। আমার পাহাড় পছন্দ, পাহাড় খুব পছন্দ, জঙ্গলও খুব পছন্দ, সমুদ্র হচ্ছে বেশি পাহাড়। সমুদ্র থেকে দেখে বোঝা যায় না যে উনি, মানে ভিতরে এত পাহাড় আছে, জঙ্গল আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টে নেই, কিন্তু তারপরও আমি আমার মানে প্রশ্নটা রেডি করেছি মাত্রই নিজে নিজে। সেটা হচ্ছে, যদি ক্রিকেটার না হয়ে সিনেমার নায়ক হতেন, নায়িকা হিসেবে কাকে পছন্দ করতেন? প্রথম কথা, অভিনয়ে আমি একটা নাটক করেছিলাম। আচ্ছা, পাসওয়ার্ড ছিল নাটকটার নাম। নাটকটা করতে আমাকে আসলে জোর করে করানো হয়েছিল, রিকোয়েস্টে করেছিলাম, করার পরে বুঝেছিলাম এটা আমার দেওয়া হবে না, এটা অনেক কঠিন একটা কাজ। নায়িকা কে ছিল? আমি পুলিশ অফিসার ছিলাম। মানে এটা তো এখন, মানে যদি আপনি না হতেন, যদি নায়ক হতেন, তাহলে পাশে নায়িকা হিসেবে কাকে আপনি দেখতে চান? ডিফিকাল্ট কোশ্চেন, ওইভাবে আসলে তেমন কেউ, আমরা সময় দিচ্ছি, দরকার একটা ফুটিকে খাওয়াই আপনাকে ভাবো। সত্যি কথাটা যাতে, সত্যি কথাটা বলেন, কে আপনার সেই হাত? আমি যখন ছোট ছিলাম, একদম ছোট আর কি, স্টার্ট করেছিলাম, তখন একটা অঙ্কুর নামে একটা ই হতো আর কি, টিভি প্রোগ্রাম হতো, অঙ্কুর নতুন করে একটা টিভি প্রোগ্রাম হতো, তখন ঈশিতা একটা ই করেছিল আর কি, ওই সময় তাকে খুব ভালো লেগেছিল, অনেক আগের কথা আর কি। ওকে, নিশ্চয়ই ঈশিতা এটা দেখার পর তার কোনো একটি নাটকে আপনাকে নায়ক হিসেবে কাস্ট করবে, এবং আপনি সেটা নিশ্চয়ই করবেন, কারণ এটা তো একটা নায়ক হিসেবে করবো না, হয়তো কো-আর্টিস্ট হিসেবে যেতে পারি, অভিনয় করা আপনাকে সম্ভব না। না, ভালো লাগলো। র্যাপিড ফায়ার রাউন্ড শেষ, অনেক অনেক ধন্যবাদ। এবার আপনার, এইবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এতক্ষণ কি করলেন? আমরা প্রশ্নের উপর জানলাম যে আপনার খেলায় সবচেয়ে প্রিয় শট কোনটা? আমি শর্ট বল খেলতে খুব পছন্দ করতাম, বাউন্সার যেটা আসে আর কি, পুল বা শট আমার ন্যাচারাল শট ছিল। বাট আমি ইউজুয়ালি স্কোয়ার কাটটা খেলতে আমার খুব ভালো লাগতো, আমার ফেভারিট শট আসলে স্কোয়ার কাট। মানে এমন কোন শট আছে অন্য খেলোয়াড়দের যেটা দেখলে আপনার হিংসা হয়, মনে হয় সেটা যদি আমি খেলতে পারতাম? আমার এখনকার ব্যাটসম্যানদের খেলা দেখলে বেশ হিংসা হয়, তামিম লিটো ওনারা যে ব্যাটিং করে দেখে খুব হিংসা হয়। আমি ছোটোবেলায় তত স্ট্রং বিল্ড আপ ছিলাম না, তো ছক্কা মারতে পারতাম না খুব একটা, তো এখন ওরা যেমন অবলীলায় ছয় মারে এখনকার ব্যাটসম্যানরা, সেটা দেখলে খুব হিংসা হয়। যদি আমার, আমি যদি এরকম ছয় মারতে পারতাম তাহলে হয়তো আমার ইনিংসগুলো একটু বড় হতে পারে। এটা কি আসলে সঙ্গে আমি জানতে চাচ্ছি, এটা কি স্ট্রেংথের উপর ডিপেন্ড করে নাকি টেকনিকের উপর ডিপেন্ড করে? টেকনিক তো খুব ইম্পর্টেন্ট, বাট সামটাইমস একটু স্ট্রেন্থ দরকার হয়। এখন যে ক্রিকেটটা চলছে তাতে স্ট্রেন্থ খুব দরকার হয়। এখনকার ক্রিকেটারদের কি আগের চেয়ে বেশি মাত্রায় কেয়ার নেওয়া হয়? ফিটনেস এখন অনেক ভালো হয়, জিমটা আমরা যেমন কোনো কখনো জিম করিনি, জিম করা শিখেছি একদম শেষ দিকে এসে, এখন জিমটা হয়, সবাই স্ট্রংলি বিল্ড আপ হয়, ব্যাটটাও ভালো হয়ে গেছে, এখন অনেক কোয়ালিটি সম্পন্ন ব্যাটও তৈরি হয়। বাট এখনকার ছেলেরা ডেফিনেটলি অনেক ফিট এবং অনেক বেশি স্ট্রং আমাদের থেকে।